আজ আমরা আফটার ইফেক্টসে অসাধারণ তিনটি ইফেক্ট নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই স্মুথ টেক্সট অ্যানিমেশন মেক করতে পারবেন। এবং এই তিনটি ইফেক্ট আফটার ইফেক্টসের মাঝেই রয়েছে, এর জন্য আপনাকে কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার বা কোনো প্রকার প্লাগইনসের প্রয়োজন পড়বে না। তো আফটার ইফেক্টসে আসার পরে সর্বপ্রথমে নতুন একটা ডকুমেন্ট ওপেন করার পরে এখানে ডান বাটনে ক্লিক করে নিউ থেকে টেক্সট সিলেক্ট করুন, আর এখানে আপনার প্রয়োজনীয় টেক্সট টাইপ করুন। আমি টেক্সট অ্যানিমেশন টাইপ করলাম। এবার আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবো। আমাদের প্রথম ইফেক্টের নাম ডিক্রিজ ট্র্যাকিং। তো এর জন্য ইফেক্ট প্যানেলে গিয়ে সার্চ করব ডিক্রিজ, এটা সার্চ করলেই চলে আসবে। এবার এটাকে ড্র্যাগ করে আমাদের টেক্সটে অ্যাপ্লাই করব। আমাদের কম্পোজিশন সিলেক্ট করে ইউ প্রেস করলে ট্র্যাকিং অ্যামাউন্ট চলে আসবে, এটা আপনি বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টকে একটু সরিয়ে দিলাম। এবার স্পেস বাটনে প্রেস করে প্লে করুন। ওকে, আমাদের সেকেন্ড ইফেক্টের নাম 3D বেসিক পজিশন জেট টাইপুন। তো এর জন্য ইফেক্ট প্যানেলে গিয়ে সার্চ করব জেট টাইপুন, একইভাবে এটাও অ্যাপ্লাই করব। সবশেষে প্লে করুন। আমাদের থার্ড ইফেক্টের নাম ব্লক ডিজলভ ডিজিটাল। এই ইফেক্ট আমার খুবই ফেভারিট একটা ইফেক্ট, এটাও একই নিয়মে অ্যাপ্লাই করে দেখুন। অসাধারণ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি এই তিনটি ইফেক্ট আপনার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।